কোল্ড স্টোরেজের মালিক আর অসাধু ব্যবসায়ীদের কারণে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানালেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দাম কমার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। এদিন আমন মৌসুমে ধান ও চালের সরকারি দাম নির্ধারণ করে কমিটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আলু পেঁয়াজ আর ডিমের দামের লাগাম টানতে গত 14 সেপ্টেম্বর দাম নির্ধারণ করে দেয় সরকার, চলে অভিযান, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বেঁধে দেয়া দামের চেয়ে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশিতে। দেশে পর্যাপ্ত মজুদ থাকার কথা বলা হলেও কেন এই দুটি পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, তার ব্যাখ্যা দেন কৃষিমন্ত্রী। অনেক কৃষি পণ্যের দাম একটু অস্বাভাবিক বেশি, বিশেষ করে পেঁয়াজ আলুর এই দুইটা পণ্যের দাম বেশি। ডাল তেল এগুলো তো রয়েছে, এটা দীর্ঘদিনের বিদেশি আমদানি নির্ভর, সেখানে আমরা খুব প্রভাব বিস্তার করতে পারি না। কোল্ড স্টোরেজের মালিকরা খুবই অসহযোগিতা করছে, আমি এটা বলবো। তারা ঠিকমতো এটা সরবরাহ করছে না, এটা একটা বড় অন্তরায়। নানানভাবে আমাদের কর্মকর্তারা মাঠ লেভেলে তাদের চাপ সৃষ্টি করলে সাপ্লাই দেয় না, বন্ধ টন্ধ করে এই ধরনের কিছু ব্যাপার রয়েছে, তা সত্ত্বেও প্রচেষ্টা অব্যাহত আছে। এদিন সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে আমন ধান ও চালের সরকারি দাম নির্ধারণ করা হয়। 30 টাকা কেজি দরে 2 লাখ টন ধান আর 44 টাকা কেজি দরে 5 লাখ টন চাল সংগ্রহ করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। আমন মৌসুমে আমরা 4 লক্ষ মেট্রিক টন চাউল ক্রয় করব, এবং সিদ্ধ চাউল এবং 1 লক্ষ মেট্রিক টন আমরা আতপ চাউল ক্রয় করব, এবং 3 লক্ষ মেট্রিক টন 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান আমরা ক্রয় করব। এবং এটার মূল্য নির্ধারণ করা হয়েছে যে বোরোতে যেরকম ছিল, বোরোতে 30 টাকা কেজি ধান এবং 44 টাকা কেজি চাউল, এবং আতপ চাউলটা 43 টাকা আর কেজি এটা নির্ধারণ হয়েছে। ব্যবসায়ীদের যেমন আমাদের নজরদারিতে আমাদের আছে, এবং নতুন আইন প্রণয়ন করে এই আইন কি আইনের উপবিধি আমরা তৈরি করে অটোমেটিক ওয়েবসাইট দিয়েছি, সেটা দিয়ে আমরা যেমনটি তাদেরকে মনিটরিং করছি। আগামী নভেম্বর থেকে ধান চাল সংগ্রহ করবে সরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।